প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীল নদের তীরে এই নগরে বাস করতেন মিশরের ফেরাউন রামেসিস। নগরের শেষ প্রান্তে ইহুদিদের বসতি। মিশরের ফেরাউন ছিলেন ইহুদিদের প্রতি বিদ্বেষ ভাববর্ণ। একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে তাকে বলেছিলেন, ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। জ্যোতিষীদের কথা শুনে ভীত হয়ে পড়লেন ফেরাও। তাই ফেরাউন আদেশ দিলেন, কোনো ইহুদি পরিবারে সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়। ফেরাউনের গুপ্তচররা চতুর্দিকে ঘুরে বেড়াত। যখনই কোনো পরিবারে সন্তান জন্মানোর সংবাদ পেত, তখনই গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করত। ইহুদি মহল্লায় বাস করতেন আশরাম আর যোশিবেদ নামক এক সদ্যবিবাহিত দম্পতি। যথাসময়ে যোশিবেদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সন্তান জন্মানোর পরই স্বামী স্ত্রীর মনে হলো, যেমন করেই হোক এই সন্তানকে রক্ষা করতেই হবে। কে বলতে পারে, এই সন্তানই হয়তো ইহুদি জাতিকে সমস্ত নির্যাতন থেকে রক্ষা করবে একদিন। সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন আশরাম ও যোশিবেদ। কিন্তু বেশি দিন এই সংবাদ গোপন রাখা গেল না। স্বামী স্ত্রী বুঝতে পারলেন, যে কোনো মুহূর্তে ফেরাউন সৈনিকেরা এসে তাদের সন্তানকে তুলে নিয়ে যাবে। ঈশ্বর আর ভাগ্যের হাতে শিশুকে সঁপে দিয়ে দুজন বেরিয়ে পড়লেন। নীল নদীর তীরে এক নির্জন ঘাটে এসে শিশুকে শুয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। সেই নদীর ঘাটে প্রতিদিন গোসল করতে আসত ফেরাউনের কন্যা। ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাকে তুলে নিয়ে এলো রাজপ্রাসাদে। তারপর সেই শিশু সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলতে লাগলো। রাজকন্যা শিশুর নাম রাখলো মুসা। এ বিষয়ে আরেকটি কাহিনী প্রচলিত। মুসার মা যোশিবেদ জানতেন, প্রতিদিন ফেরাউনের কন্যা সখীদের নিয়ে নদীতে স্নান করতে আসেন। একদিন ঘাটের কাছে পথের ধারে শিশু মুসাকে একটা ঝুড়িতে করে শুয়ে রেখে দিলেন। নিজে গাছের আড়ালে রুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর রাজকুমারী সেই পথ দিয়ে স্নান করতে যাওয়ার সময় দেখতে পেলেন মুসাকে। পথের পাশে ফুসফুটে একটা শিশুকে পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাড়াতাড়ি মুসাকে কোলে তুলে নিল। যোশিবেদকেই মুসার ধাত্রী হিসেবে নিয়োগ করেন রাজকুমারী। নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে মুসাকে দেখাশোনা করতে থাকে যোশিবেদ। মা ছাড়া মুসা কোনো নারীর স্তন্য পান করেননি। ধীরে ধীরে কৈশোর থেকে যৌবনে পা দিলেন মুসা। ফেরাউনের অত্যাচার বেড়েই চলছিল। ইহুদির ওপর এই অত্যাচার ভালো লাগত না মুসার। পুত্রের মনোভাব জানতে পেরে একদিন যোশিবেদ তার কাছে নিজের প্রকৃত পরিচয় দিলেন। তারপর থেকে মুসার অন্তরে শুরু হলো নিদারুণ যন্ত্রণা। একদিন রাজপথ দিয়ে যাচ্ছিলেন মুসা, এমন সময় তার চোখে পড়ল এক হতভাগ্য ইহুদিকে নির্মমভাবে প্রহার করছে তার মিশরীয় মনিব। এই দৃশ্য দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সেই ইহুদিকে উদ্ধার করার জন্য নিজের হাতে তরবারি দিয়ে আঘাত করলেন মিশরীয় মনিবকে। সেই আঘাতে মারা গেল মিশরীয় লোকটি। ইহুদি লোকটি চারিদিকে একথা প্রকাশ করে দিল। গুপ্তচররা ফেরাউনকে গিয়ে সংবাদ দিতেই ক্রোধে ফেটে পড়লেন ফেরাউন। তিনি বুঝতে পারলেন, রাজকন্যা মুসাকে মানুষ করলেও তার শরীরে বইছে ইহুদি রক্ত। তাই নিজে ধর্মের মানুষের ওপর অত্যাচার হতে দেখে মিশরীয়কে হত্যা করেছে। একে যদি মুক্ত রাখা যায় তবে বিপদ অবশ্যম্ভাবী। তখনই সৈনিকদের ডেকে হুকুম দিলেন, যেখান থেকে পারো মুসাকে বন্দি করে নিয়ে আসো। ফেরাউনের আদেশের কথা শুনে বিলম্ব করলেন না মুসা। তৎক্ষণাৎ নগর ত্যাগ করে বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথশ্রমে মুসা ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তার চোখে পড়ল দূরের একটি কুয়ো। কুয়োর সামনে সাতটি মেয়ে তাদের ভেড়াকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ একদল মেষপালক সেখানে এসে মেয়েদের কাছ থেকে জোর করে ভেড়াগুলোকে কেড়ে নিল। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল সাত বোন। তাদের চিৎকার শুনে ছুটে এলেন মুসা। তারপর মেষপালকদের কাছ থেকে সবকটা ভেড়া উদ্ধার করে মেয়েদের ফিরিয়ে দিলেন। মেয়েরা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। সাত বোনের বাবার নাম ছিল রুয়েন। সাত বোন এসে মুসাকে ডেকে নিয়ে গেলেন তাদের বাড়িতে। তার পরনের মূল্যবান পোশাক, সম্ভ্রমপূর্ণ ব্যবহার দেখে সকলে মুগ্ধ হয়ে গেল। রুয়েন তার পরিচয় জিজ্ঞাসা করতেই কোনো কথা গোপন করলেন না মুসা। অপকটে নিজের পরিচয় দিলেন। রুয়েন মুসার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল। অল্প কিছুদিন পর এক মেয়ের সাথে তার বিয়ে দিলেন রুয়েন। সেই যাযাবর গোষ্ঠীর সাথে থাকতে থাকতে অল্প দিনেই মেষ চড়ানোর কাজ শিখে নিলেন মুসা। এক নতুন পরিবেশের সাথে সম্পূর্ণভাবে নিজেকে মানিয়ে নিলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল।
ওদিকে মিশরে ইহুদিদের অবস্থা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠেছিল। পরদেশে পশুপালকের জীবনযাপন করলেও স্বজাতির কথা ভুলতে পারেননি মুসা। মাঝে মাঝে তার সমস্ত অন্তর ব্যথিত হয়ে উঠত। একদিন মেষের পাল নিয়ে ঘুরতে ঘুরতে নির্জন পাহাড়ের প্রান্তে এসে পৌঁছলেন মুসা। সামনে বেশ কিছু গাছপালা। হঠাৎ মুসা দেখলেন সেই গাছপালা পাহাড়ের মধ্য থেকে এক আলোক ছটা বেরিয়ে এলো। এত তীব্র সেই আলো, মনে হলো দুচোখ যেন ঝলসে যাচ্ছে। তবুও স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন সেই আলোর দিকে। তার মনে হলো ওই আলো যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে। এক সময় শুনতে পেলেন সেই আলোর মধ্যে থেকে এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মুসা মুসা। চমকে উঠলেন মুসা, কেউ তারই নাম ধরে ডাকছে। তৎক্ষণাৎ সাড়া দিলেন, কে আপনি আমায় ডাকছেন? সেই অলৌকিক কণ্ঠস্বর বলে উঠল, আমি তোমার ও তোমার পূর্বপুরুষদের একমাত্র ঈশ্বর। ঈশ্বর তার সাথে কথা বলছেন এ যেন বিশ্বাস করতে পারছিলেন না মুসা। ভীত হয়ে মাটিতে নতজানু হয়ে বসে পড়লেন। আমার কাছে আপনার কি প্রয়োজন প্রভু? দৈব কণ্ঠস্বর বলল, তুমি আমার প্রতিনিধি হিসেবে মিশরে যাও। সেখানে ইহুদিরা অমানুষিক নির্যাতন ভোগ করছে, তুমি ইহুদিদের মুক্ত করে নতুন দেশে নিয়ে যাবে। মুসা বললেন, আমি কেমন করে তাদের মুক্তি দেব? দৈববাণী বলল, আমি অদৃশ্যভাবে তোমাকে সাহায্য করব। তুমি ফেরাওর কাছে গিয়ে বলবে আমি তোমাকে প্রেরণ করেছি, সকলে যেন তোমার আদেশ মেনে চলে। মুসা বললেন, কিন্তু যখন তারা জিজ্ঞেস করবে ঈশ্বরের নাম, তখন কি জবাব দেব? প্রথমে ঈশ্বর তার নাম প্রকাশ না করলেও পরে বললেন, তিনি এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ। মুসা অনুভব করলেন তার নিজের শক্তিতে নয়, ঈশ্বর প্রদত্ত শক্তিতেই তাকে সমস্ত কাজ সমাধান করতে হবে। এতদিন ঈশ্বর সম্বন্ধে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। এই প্রথম অনুভব করলেন ঈশ্বর নির্দিষ্ট কাজের জন্যই তিনি পৃথিবীতে এসেছেন, আর আল্লাহ তার একমাত্র ঈশ্বর। এর কয়েকদিন পর দ্বিতীয়বার ঈশ্বরের আদেশ পেলেন মুসা। তিনি পুনরায় আবির্ভূত হলেন মুসার সামনে। তারপর বললেন, তোমার উপর আমি প্রসন্ন হয়েছি, একমাত্র তুমিই পারবে ইহুদি জাতিকে এই সংকট থেকে উদ্ধার করতে। আর বিলম্ব করো না, যত শীঘ্র সম্ভব রওনা হও মিশরে। অল্প কয়েকদিন পর স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে মিশরের পথে যাত্রা শুরু করলেন মুসা। যথাসময়ে মিশরে পৌঁছলেন মুসা। গিয়ে দেখলেন সত্যি সত্যি ইহুদিরা অবর্ণনীয় দুরবস্থার মধ্যে বাস করছে। মুসা প্রথমে সাক্ষাৎ করলেন ইহুদিদের প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে। তাদের সকলকে বললেন ঈশ্বরের আদেশের কথা। মুসার আচার আচরণ, তার ব্যক্তিত্ব, আন্তরিক ব্যবহার, গভীর আত্মপ্রত্যয় দেখে সকলে তাকে বিশ্বাস করল। মুসা বললেন, আমরা ফেরাউনের কাছে গিয়ে দেশ ত্যাগ করার অনুমতি প্রার্থনা করব। মুসা তার ভাই অ্যারন ও কয়েকজন ইহুদি নেতাকে সাথে নিয়ে গিয়ে হাজির হলেন ফেরাউনের দরবারে। মুসা জানতেন সরাসরি দেশ ত্যাগের অনুমতি চাইলে কখনোই ফেরাও সেই অনুমতি দেবেন না। তাই তিনি বললেন, সম্রাট আমাদের স্রষ্টা আদেশ দিয়েছেন সমস্ত ইহুদিকে মিডিয়ার মরুপ্রান্তরে এক পাহাড়ে গিয়ে প্রার্থনা করতে, আপনি যদি কয়েকদিনের জন্য সেখানে যাওয়ার অনুমতি দেন। ফেরাউন মুসার অনুরোধে সাড়া দিলেন না। ক্রুব্ধ স্বরে বলে উঠলেন, তোমাদের আল্লাহর আদেশ আমি মানি না, তোমরা মিশর ত্যাগ করে কোথাও যেতে পারবে না। মুসা বললেন, আমরা যদি মরুভূমিতে গিয়ে প্রার্থনা না করি তবে তিনি আমাদের উপর ক্রুব্ধ হবেন, হয়তো আমাদের সকলকেই ধ্বংস করে ফেলবেন। ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে এলেন মুসা। কি করবেন কিছুই ভাবতে পারছিলেন না। শেষে নিরুপায় হয়ে আল্লাহর কাছে আকুল প্রার্থনা করলেন। তার প্রার্থনায় সাড়া দিলেন আল্লাহ। তিনি মুসাকে বললেন, তোমার ভাই অ্যারনকে বলো সে যেন নদী, জলাশয়, পুকুর, ঝর্ণায় গিয়ে তার জাদুদণ্ড স্পর্শ করে, তাহলেই দেখবে সমস্ত পানি রক্ত হয়ে গেছে। আল্লাহর নির্দেশে অ্যারন মিশরের সমস্ত পানীয় জলকে রক্তে রূপান্তরিত করে ফেলল। ফেরাও আদেশ দিলেন মাটি খুঁড়ে পানি বের করতে। সৈনিকরা অসংখ্য কূপ খুঁড়ে ফেলল, সকলে সেই জল পান করতে আরম্ভ করল। অ্যারনের জাদু বিফল হতেই মুসা পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এবার মিশর জুড়ে ব্যাঙের মহামারী দেখা দিল। তার পচা গন্ধে লোকের প্রাণন্ত অবস্থা, কেউ আর ঘরে থাকতে পারে না। সকলে গিয়ে ফেরাউনের কাছে নালিশ জানালো। নিরুপায় হয়ে ফেরাউন ডেকে পাঠালেন মুসাকে, বললেন, ব্যাঙের মরক বন্ধ করো, আমি তোমাদের মরুভূমিতে গিয়ে প্রার্থনা করার অনুমতি দেব। মুসার ইচ্ছায় ব্যাঙের মরক বন্ধ হলেও ফেরাও নানা অজুহাতে ইহুদিদের যাওয়ার অনুমতি দিলেন না। নিরুপায় হয়ে মুসা আবার আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন। ফেরাওর আচরণে এবার ভয়ঙ্কর ক্রুব্ধ হয়ে উঠলেন আল্লাহ। সমস্ত মিশর জুড়ে শুরু হলো ঝড়ঝাঞ্ঝা, বৃষ্টি, মহামারী, তবুও ফেরাউন অনুমতি দিতে চায় না। এবার আল্লাহ নির্মম অস্ত্র প্রয়োগ করলেন। হঠাৎ সমস্ত মিশরের প্রথম পুত্র সন্তান মারা পড়ল। দেশ জুড়ে শুরু হলো হাহাকার। সমস্ত মিশরীয় দলবদ্ধভাবে গিয়ে ফেরাউনের কাছে দাবি জানালো, ইহুদিদের দেশ ছাড়ার অনুমতি দিন, না হলে আরও কি গুরুতর সর্বনাশ হবে কে জানে। ভয় পেয়ে গেলেন ফেরাও।
ফেরাউন মুসাকে ডেকে বললেন, প্রার্থনা করার জন্য তোমাদের মরুভূমিতে যাওয়ার অনুমতি দিচ্ছি। যদি মনে করো তোমাদের যা কিছু আছে, গৃহপালিত গবাদি পশু, জীবজন্তু, জিনিসপত্র সব সাথে নিয়ে যেতে পারো। দেশত্যাগের অনুমতি পেয়ে ইহুদিরা সকলেই উল্লসিত হয়ে উঠল। তারা সকলে মুসাকে তাদের নেতা বলে স্বীকার করে নিল। মিশর ছাড়াও মাকুম নগরেও বহু ইহুদি বসবাস করত। সকলে দলবদ্ধভাবে মুসাকে অনুসরণ করল। মুসা জানতেন আল্লাহর শাস্তির ভয়ে ফেরাও দেশত্যাগের অনুমতি দিলেও তিনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন যাতে তাদের যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করা হয়। তাই যথাসম্ভব সতর্কভাবে পথ চলতে লাগলেন। কয়েকদিন চলার পর তারা সকলে এসে পড়ল লোহিত সাগরের তীরে। এদিকে ইহুদিরা মিশর ত্যাগ করতেই ফেরাউনের মন পরিবর্তন ঘটল। যেমন করেই হোক তাদের ফিরিয়ে নিয়ে এসে আবার ক্রীতদাসে পরিণত করতে হবে। তৎক্ষণাৎ ইহুদিদের বন্দি করার জন্য বিশাল এক সৈন্যবাহিনীকে পাঠালেন ফেরাউন। এদিকে দূর থেকে মিশরীয় সৈন্যদের দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সমস্ত ইহুদি। সামান্যতম বিচলিত হলেন না মুসা। প্রার্থনায় বসলেন মুসা। প্রার্থনা শেষ হতেই দৈববাণী হল, মুসা তোমার হাতের দণ্ড তুলে সমুদ্রের মধ্য দিয়ে যাবে, সমুদ্রের পানি তোমাদের স্পর্শ করবে না। মুসা তার হাতের দণ্ড তুলে সমুদ্রের সামনে এসে দাঁড়াতেই সমুদ্র দ্বিধাবিভক্ত হয়ে গেল। তার মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে প্রশস্ত পথ। সকলের আগে মুসা, তার পেছনে সমস্ত ইহুদি নারী পুরুষের দল সেই পথ ধরে এগিয়ে চলল। তারা কিছু দূর যেতেই মিশরীয়রা সৈন্যরা এসে পড়ল সমুদ্রের তীরে। ইহুদিদের সমুদ্রের মাঝখান দিয়ে যেতে দেখে তারাও তাদের অনুসরণ করে সেই পথ ধরে এগিয়ে চলল। সমস্ত মিশরীয় বাহিনী সমুদ্রের মধ্যে নেমে আসতেই আল্লাহর নির্দেশ শুনতে পেলেন মুসা, তোমার হাতের দণ্ড পেছন ফিরিয়ে নামিয়ে দাও। মুসা তার হাতের দণ্ড নিচু করতেই সমুদ্রের জলরাশি এসে আশ্রয় পড়ল মিশরীয় সৈন্যদের উপর। মুহূর্তে বিশাল সৈন্যবাহিনী সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল। ইহুদিরা নিরাপদে তীরে গিয়ে উঠল। মুসা সকলকে নিয়ে এগিয়ে চললেন। সামনে বিশাল মরুভূমি। সামান্য পথ অতিক্রম করতেই তাদের সঞ্চিত খাবার পানি ফুরিয়ে গেল। মরুভূমির বুকে কোথাও পানির চিহ্ন মাত্র নেই। ক্রমশই সকলে তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে পড়েছিল। অনেকে আর অগ্রসর হতে চাইছিল না। মুসা সকলকে শান্ত করে বললেন, তোমরা ভুলে গিয়েছ আমাদের ঈশ্বর আল্লাহর কথা। তিনি ফেরাউনকে তোমাদের দেশত্যাগের অনুমতি দিতে বাধ্য করেছেন। তিনি সমুদ্রকে দ্বিধাবিভক্ত করেছেন, সৈন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন, তোমাদের পানির ব্যবস্থা করেছেন, তবুও তোমরা তার শক্তিতে সন্দেহ প্রকাশ করছ। মুসার কথা শেষ হতেই কোথা থেকে সেখানে উড়ে আসে অসংখ্য পাখির ঝাঁক। ইহুদিরা ইচ্ছে মতো পাখি মেরে মাংস খায়। আর কারো মনে কোনো সংশয় থাকে না, মুসাই তাদের অবিসংবাদিত নেতা। সকলে শপথ করে জীবনে মরণে তারা মুসার সমস্ত আদেশ মেনে চলবে। মুসা সমস্ত ইহুদিকে নিয়ে এলেন অ্যাফিডিম নামে এক নির্জন প্রান্তে। চারিদিকে ধুধুবালি, মাঝে মাঝে ছোট পাহাড়, কোথাও পানির কোনো উৎস নেই। মুসা এবার এগিয়ে চললেন। কিছুদূর গিয়ে একটা বড় পাহাড়ের সামনে দাঁড়ালেন। আল্লাহর নির্দেশে একটা পাথর সরাতেই বেরিয়ে এলো স্বচ্ছ পানির এক ঝর্ণাধারা। সেই পানিতে সকলের তৃষ্ণা মিটল। মুসা যেখানে এসেছিলেন তার অদূরে প্যালেস্টাইনে তখন বাস করত আমালের নামক এক উপজাতির সম্প্রদায়। নতুন একদল মানুষকে তাদের অঞ্চলে প্রবেশ করতে দেখে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হল। অপরদিকে ইহুদিরা দীর্ঘ পথশ্রমে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। সকলে মুসাকে বলল, এই যুদ্ধে আমাদের নিশ্চিত পরাজয় হবে, তুমি অন্য কোথাও আশ্রয়ের সন্ধানে চলো। মুসা সকলকে সাহস দিয়ে তার দলের সমস্ত পুরুষদের একত্র করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধ পরিচালনার ভার দেওয়া হলো জোসুয়া নামে এক সাহসী যুবককে। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। মুসা নিজে যুদ্ধে যোগ দিলেন। আল্লাহর নির্দেশে পাহাড়ের উপরে উঠে তার হাতের দণ্ড আকাশের দিকে তুলে ধরলেন। যুদ্ধের প্রথমে আমলেকরা ইহুদিদের বিপর্যস্ত করেছিল, কিন্তু মুসা তার দণ্ড উদ্ধাকাশে তুলে ধরতেই যুদ্ধের গতি পরিবর্তন হলো। ইহুদিরা বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়ল আমলেকদের ওপর। ইহুদিদের সেই প্রচণ্ড বিক্রম সহ্য করতে পারল না আমালেকরা। বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে তারা পালিয়ে গেল। ইহুদিরা নতুন উদ্যমে এগিয়ে চলল প্যালেস্টাইনের দিকে, পথে সিনাই পর্বত। এখানে পানি ও গাছপালার কোনো অভাব নেই দেখে মুসা সেখানেই সকলকে তাঁবু খাটানোর নির্দেশ দিলেন। সেই সময় মুসার শ্বশুর জেথ্রো তার স্ত্রী, দুই পুত্র, সঙ্গী সাথীদের নিয়ে সেই পথ ধরে যাচ্ছিল। কাছে আসতেই বুঝতে পারলেন এরা দেশত্যাগী ইহুদি জাতি। তার জামাইয়ের নেতৃত্বে এখানে বসতি স্থাপন করেছে। জেথ্রো ছিলেন উপজাতি সম্প্রদায়ের পুরোহিত। তিনি নানা দেবদেবীর পূজা করতেন। মুসাকে বললেন, তোমাদের আল্লাহর কথা শুনে উপলব্ধি করতে পেরেছি তিনি সকল দেবতার ঊর্ধ্বে, তিনি সমস্ত শক্তির উৎস। এতদিন আমি ভুল পথে চালিত হয়েছি। যেসব দেবতাকে পূজা অর্চনা করেছি তারা কেউই আল্লাহর সমকক্ষ নন। আমি তার ইবাদত করতে চাই। মুসা ইহুদিদের মধ্যে
সৎ, ন্যায়বান ও জ্ঞানী মানুষদের বিচারক হিসেবে নিযুক্ত করলেন। এই সময় মুসা একদিন গভীর রাতে আল্লাহর দৈববাণী শুনতে পেলেন। মুসা, আমি আমার এক দূতকে তোমাদের কাছে পাঠাবো, তোমরা সকলে তাকে অনুসরণ করবে। যে পথে তোমরা যাবে সেই পথে নানা বাধা আসবে, শত্রুরা তোমাদের যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করবে, কিন্তু আমার আশীর্বাদে তোমাদের কোনো ক্ষতি হবে না। তুমি বিদর্পে এগিয়ে যাবে, পথে অন্য কোনো দেবতার মূর্তি বিগ্রহ মন্দির দেখলেই তা ধ্বংস করবে, আর সর্বত্র আমার উপদেশ প্রচার করবে। যারা মূর্তি পূজা করবে তারা আমার শত্রু, তুমি তাদের ধ্বংস করবে। পরদিন মুসা ইহুদিদের সকলকে ডেকে বললেন, তোমরা সকলে আগামী দুদিন শুদ্ধ পবিত্রভাবে থাকবে, তৃতীয় দিন দেবদূতের আবির্ভাব হবে, তখন আমরা তাকে অনুসরণ করব। দুদিন কেটে গেল, তৃতীয় দিন ভোর থেকেই ঘন মেঘে আকাশ ছেয়ে গেল, তার সাথেই ঘন ঘন বিদ্যুতের চমক, বর্জ্যের নিঘোষ। হঠাৎ ঘন মেঘকুঞ্জের থেকে বেরিয়ে এলো এক তীব্র আলোচ্ছটা, তার আলোয় সব অন্ধকার কেটে গেল। দেখা গেল এক টুকরো ভাসমান মেঘ আকাশ থেকে নেমে এলো সিনাই পর্বতের মাথায়। এক মেঘ থেকে ধোয়ার কুণ্ডলী বের হয়ে পাহাড়ের সমস্ত চূড়াকে আচ্ছন্ন করে ফেলল। এমন সময় সে মেঘপুঞ্জ থেকে অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মুসা তুমি পাহাড়ের চূড়ায় উঠে এসো। পাহাড়ের চূড়ায় উঠতেই মুসা শুনতে পেলেন আল্লাহর কণ্ঠস্বর, হে আমার প্রিয় ভক্ত, আমি তোমার মাধ্যমে সমস্ত ইহুদিদের 10টি নিয়ম জানাতে চাই। শুধু আমাকে মানলেই চলবে না, এই 10টি নিয়ম তোমাদের সকলকেই মেনে চলতে হবে। আল্লাহ তখন মুসার কানে কানে 10টি নির্দেশ দিলেন, এদের বলে 10 কমান্ডমেন্টস। মুসাকে আরও কিছু নির্দেশ দিয়ে আল্লাহর অদৃশ্য কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে গেল, ঝরে গেল সেই আলোকরশ্মি মেঘপুঞ্জ, সব কিছু স্বাভাবিক হয়ে এলো। আল্লাহ প্রদত্ত নিয়ম 10টি হলো, আল্লাহ ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই, তোমরা আল্লাহ ছাড়া অপর কোনো দেবতার ইবাদত করবে না, আল্লাহকে শুধু উপাস্য হিসেবে মান্য করলেই হবে না, তার প্রতিটি নির্দেশ আদেশ মেনে চলতে হবে। সপ্তাহে 6 দিন কাজ করবে, সপ্তম দিন কোনো কাজ করবে না, এই দিন শাবাত বা পবিত্র বিশ্রামের দিন। পিতামাতাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, তাদের প্রতি পালনীয় কর্তব্য অবশ্যই পালন করবে, কোনো মানুষকে হত্যা করো না, কোনো নারী বা পুরুষ কখনোই ব্যভিচার করবে না, অপরের দ্রব্য অপহরণ করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, অন্য জিনিসের প্রতি লোভ করবে না বা যাতে অন্যের অধিকার আছে তা গ্রহণ করবে না। উপাসনা স্থলে বেদী নির্মাণ করে পশু বলি দিতে হবে। পাথর স্থাপন করা হলো পাহাড়ের গায়ে, যাতে ইহুদিদের ভবিষ্যৎ বংশধররা জানতে পারে ঈশ্বরের আদেশের কথা। এবার মুসা ঈশ্বরের ধ্যান করার জন্য পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। দীর্ঘ 40 দিন ধরে গভীর সাধনায় মগ্ন রইলেন মুসা। এদিকে মুসার অনুপস্থিতিতে সকলে চিন্তিত হয়ে পড়ল, সকলে এসে ধরল মুসার ভাই অ্যারনকে, সে ভুলে গেল 10 কমান্ডমেন্টসের নির্দেশ। সে একটি সোনার বাছুর তৈরি করে বলল, এই বাছুরটিকে আল্লাহর প্রতীক বলে পূজা করো, তারপর একে বলি দিয়ে পূজা শেষ করব। সকলে বাছুর পূজার আনন্দে মেতে উঠল। ইহুদিদের এই মূর্তি পূজা দেখে ক্রুব্ধ হয়ে উঠলেন আল্লাহ। তিনি মুসাকে বললেন, ওদের এই গ্রহীত কাজের জন্য আমি সকলকে ধ্বংস করব, সৃষ্টি করব এক নতুন জাতি। মুসা বুঝতে পারলেন আল্লাহ ইহুদিদের অন্যায় আচরণে ক্রুব্ধ হয়ে উঠেছেন। তিনি নতজানু হয়ে বসে বললেন, হে প্রভু, তুমি তোমার সন্তানদের এই অপরাধ মার্জনা করো। মুসার কথায় শান্ত হলেন আল্লাহ। তিনি তার উপদেশ নির্দেশ লেখা আরও 2টি পাথর দিলেন। মুসা সেই পাথর দুটি নিয়ে পাহাড় থেকে নিচে নামতেই দেখতে পেলেন সোনার বাছুর মূর্তিকে ঘিরে ইহুদিরা আনন্দ উৎসবে মেতে উঠেছে। ইহুদিদের এই অসংযমী ধর্মবিরুদ্ধ আচরণে ক্রুব্ধ হয়ে উঠলেন মুসা। তাই তিনি ক্রুব্ধ স্বরে গর্জন করে উঠলেন, তোমরা এই নাচ ও পূজা উৎসব বন্ধ করো। ইহুদিরা কোনো দিন মুসার এই ক্রুব্ধ মূর্তি দেখেনি, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। মুসা বললেন, তোমরা যারা আল্লাহর নির্দেশ মান্য করে আমার সঙ্গী হতে চাও তারা আমার ডান দিকে এসে দাঁড়াও, যারা আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করতে না চাও তারা সকলে বাঁ দিকে যাও। ইহুদিরা সকলেই মুসার ডান দিকে এসে দাঁড়ালো। মুসা গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা যে অন্যায় করেছো তার প্রায়শ্চিত্ত করতে হবে। মুসা বললেন, প্রত্যেক পরিবারের একজন তরবারি নিয়ে এগিয়ে এসো। সকলে তরবারি নিয়ে আসতেই মুসা বললেন, এই তরবারি দিয়ে তোমাদের যে কোনো একজন ভাই বন্ধু কিংবা প্রিয়জনকে হত্যা করব, এ আমার নির্দেশ নয় আল্লাহর আদেশ। সকলেই নতমস্তকে সেই আদেশ মেনে নিল। মুসা আর ইহুদিদের সাথে একত্রে বাস করতেন না, তিনি আলাদা তাঁবুতে থাকতেন, দিনরাত আল্লাহর ধ্যানেই মগ্ন হয়ে থাকতেন, মাঝে শুধু আল্লাহর নির্দেশগুলো প্রচার করতেন। 10টি অনুশাসন ছাড়াও এগুলো ছিল স্বতন্ত্র নির্দেশ। বিদেশিদের স্বজাতির মানুষদের মতোই ভালোবাসবে, কেনাবেচার সময় ব্যবসায়ীরা যেন ওজনে কারচুপি না করে সঠিক দাম নেয়, অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করা চলবে না, মূর্তি পূজা জাদুবিদ্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহর নির্দেশে সকলে প্যালেস্টাইনে যাত্রার জন্য প্রস্তুত হলো। 3 দিন চলার পর তারা এসে পড়ল ক্যানন নগরের প্রান্তরে, এখানেই শিবিরে স্থাপন করা হলো।
মুসা ইহুদিদের মধ্যে থেকে 12 জন অভিজ্ঞ মানুষকে পাঠালেন প্যালেস্টাইনে। তারা দেশের বিভিন্ন প্রান্তর পরিদর্শন করে এসে জানালো প্যালেস্টাইনের দক্ষিণ দিকটাই সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। মুসা বললেন, আমরা প্যালেস্টাইনের দক্ষিণেই বসতি স্থাপন করব, তোমরা সকলে এগিয়ে চলো। প্যালেস্টাইনের সীমান্ত প্রদেশে তখন বাস করত আমালেকিত ও কানানিত নামে দুটি উপজাতি। এই দুই উপজাতি বহুদিন ধরেই প্যালেস্টাইনে বাস করছিল। দুই উপজাতির মানুষরা একসঙ্গে ইহুদিদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ইহুদিরা। তারা আত্মরক্ষার জন্য পালিয়ে গেল হরমা নামের এক নির্জন প্রান্তরে। মুসা বুঝতে পারলেন প্যালেস্টাইনে প্রবেশ করতে গেলে অন্য পথ দিয়ে প্রবেশ করতে হবে। তারা এসে পড়লেন ক্যানোনিতে রাজ্যের প্রান্তরে। অপরিচিত ইহুদিদের দেখে ক্যানোনিতে রাজা তাদের আক্রমণ করলেন। এবার আগে থেকেই প্রস্তুত ছিল ইহুদিরা। মুসার বুদ্ধি কৌশলে তারা পরাজিত হল। অবশেষে তারা এসে পড়লেন জর্ডান নদীর তীরে। নদীর ওপারে মোয়াবের রাজ্য, সে রাজ্য পার হলেই প্যালেস্টাইন। জর্ডানের তীরে এক উঁচু পাহাড়ের উপর উঠলেই দেখা যায় প্যালেস্টাইনের সবুজ প্রান্তর। এদিকে মুসা উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন প্যালেস্টাইনের মাটিতে পা দেওয়ার জন্য। এমন সময় আল্লাহর দৈববাণী শুনতে পেলেন, হে আমার প্রিয় ভক্ত, তোমার পৃথিবী ছাড়ার সময় হয়েছে, তুমি প্রস্তুত হও। পরদিনই সমস্ত ইহুদিকে ডেকে আল্লাহর আদেশের কথা বললেন। সকলের সামনে সমস্ত দায়িত্বভার ত্যাগ করে যোশুয়ার উপর অর্পণ করলেন। সকলকে উপদেশ দিয়ে তিনি প্রার্থনায় বসলেন। বুঝতে পারলেন তার সময় শেষ হয়েছে। দীর্ঘ 120 বছর ধরে পৃথিবীর কত কিছুই তো প্রত্যক্ষ করলেন। গত 40 বছর মেষপালক যেমন তার মেষের পালক চড়িয়ে নিয়ে বেড়ায়, তিনি তেমনই সমগ্র ইহুদি জাতিকে মিশর থেকে নিয়ে এসেছেন প্যালেস্টাইনের প্রান্তরে। জীবনে কোনো দিন সুখ ভোগ করেননি, বিলাসিতাও করেননি, ধর্মের পথে সৎ সরল জীবনযাপন করেছেন। প্রতি মুহূর্তে নিপীড়িত ইহুদি জাতির প্রতি নিজের অন্তরের অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ করেছেন, তাদের নানা বিপদ থেকে রক্ষা করেছেন। এতদিনে তার সব কাজ শেষ হলো।